পবিত্র কোরআনে কারিমের একটি সুরা রয়েছে অত্যন্ত বরকতপূর্ণ একটি সুরা কোরআনে কারিমের এই সুরাটি কোনো ব্যক্তি যদি তালাবাত করে আল্লাহ পাক রব্বুল তার ঘরের ভিতরের যে কেউ সাহায্য দান করেন এর কয়েকটি আয়াত রয়েছে যে আয়াতগুলো ঘরের ভিতরে যদি বেঁধে রাখে বৃষ্টির মতন রিজিক তার ঘরের ভিতরে আসতেই থাকবে কোরআনে করিমের গুরুত্বপূর্ণ সুরাটি সুরাতুল ইয়াসিন যাকে কোরআনে করিমের কলব বলা হয় আত্মা বলা হয় প্রতিটা জিনিসের একটা প্রাণ আছে একটা কলব রয়েছে হৃৎপিণ্ড রয়েছে আর কোরআনে করিমের হৃৎপিণ্ড কলবের নাম হচ্ছে সুরাইয়াসি কোন ব্যক্তি যখন মৃত্যু সজ্জাই সাহিত হয়ে যায় মুমূর্ষ অবস্থায় তার সামনে যদি সুর ইয়াসিন তেলাবাদ করা হয় তখন তার মৃত্যু যন্ত্রণাটা হালকা হয়ে যায় তার মৃত্যু যন্ত্রণাটা লগব হয় হালকা হয় এজন্য মরণপূর্ণ ব্যক্তির সামনে আমরা সোয়াসিন তেলাওয়াত করবো ভদ্রতে আনাস স্রাদি আল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লা আলাইসাললাম বলেন কোন ব্যক্তি যদি সুরে ইয়াসিন ইয়াসিন একবার তেলাওয়াত করে

আল্লাহপাক রবুলালা মিনি আকাশ এবং জমিন যখন সৃষ্টি করলেন এর আগে আকাশ এবং জমিন সৃষ্টির প্রায় এক হাজার বছর আগে আগে আল্লাহ পাক নিজের নিজ জবান দিয়া এই সোরেয়াসিন তেলাওয়াত করেছিলেন সোবাহান তখন আল্লাহ পাকের লাক এই সোরেয়াসিন তেলাওয়াতের শ্রোতা ছিলেন সমস্ত ফেরেশতারা ফেরেশতারা তখন এই সোরার তালাত আল্লাহর কুদরতি জাবান থেকে শুনি তারা বলেছিলেন বলেছিলেন সৌভাগ্যবান সেই জাতিব জাতি সৌভাগ্যবান সেই কম যে কমির উপরে আল্লাহ বা কারপ্পুল এই স্রো অবতীর্ণ করবে বিশ্বনা বিশাল্লাহ ইসলামের একজন সাবি হদরতি আতা ইবনে ইবনি আবি আর থেকে কোন ব্যক্তি যদি সকাল বেলায় দিনের শুরুতেই সুরাইয়াসিন তেলাওয়াত তাহলে আল্লাহ পাক রব সারা দিনের সমস্ত জরুরত গুলো আল্লাহ পাক তার মিটাই দিবেন সারাদিন যা কিছু লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন এবং ওই ব্যক্তি যদি এই দিনে মারা যায় আল্লাহ পাক থেকে শাহাদতের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ জুমার দিনে কোন ব্যক্তি যদি পবিত্র কোরআনুল কারীমের এই বরকতময় সোরা তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো মঞ্জুর করেন তার দোয়াগুলো কবুল করে নেন তফসিরে মজহারিতে এসেছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিনের প্রথম দিকের যে আয়াতগুলো রয়েছে প্রথম দিকের এই নয়টি আয়াত যদি কোন ব্যক্তি ঘরের মধ্যে জুলে রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতরে রিজিকের ওয়াসাআত দান করবেন পাক রব্বুল আলমিনেমন ভাবে তার গড়ে দান করবেন সে কল্পনাও করতে পারবে প্রথম আমরা পারবেন একটা জিনিস দ্বারাতে আমরা জ্বলিয়ে রাখবো পাক রব্বুল আলমিন গড়ের ভিতরে কিভাবে বরকত একদিন নিজের চোখে দেখতে পারবেন বরকত কিভাবে আসে এটা আমরা নিজেরাই দেখতে পারবো কোরআন কারীমের বরকত মগরের ভিতরে কিভাবে আসে যারা আমল করে তারাই দেখতে পারে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়ালকুরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিনা আলা সিরাতম মুস্তাকিম তানজীলুল আযীযির রাহীম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمهون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون أي نوتي آيات ولكن يا مربي دي راكبو الله رب العالمين আমাদেরকে রিজিক দান করবেন সম্পদ দান করবেন দুনিয়াতে রব্বুল আলামিন সম্মান সুলভ রিজিকের ফায়সালা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন পরকালে আমাদেরকে না জাত দান করবেন এই আসিন। প্রতিনিয়ত আমরা সকালবেলা তেলাওয়াত করবো প্রতিনিয়ত সকালবেলা এই সুরসিনের পাবন্দি করব আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন